আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি শুরু করব পেমেন্ট প্রুফ দিয়ে। এখানে দেখেন $19 কিন্তু পেমেন্ট পেয়েছি। তো এইটা আমরা কিভাবে সেল করে বিনান্সে নিয়ে তারপর বিক্যাশ নগদ পর্যন্ত নিতে পারি সেই পর্যন্ত দেখাই দিব, এবং এইটা আপনারা পেয়েছেন কিনা সে সম্পর্কে বিস্তারিত দেখাই দেবো। আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন, আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন না করা থাকেন, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন, টেলিগ্রাম চ্যানেলটা লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই অবশ্যই জয়েন করে নেবেন। আমাদের এয়ারড্রপটা কোনটা ছিল? আমাদের এয়ারড্রপ ছিল এটা। জাস্ট আমরা এটার বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই এয়ারড্রপটা আমরা শেয়ার করছি November 2 তারিখে। আপনার অনেকজনই আছে, দেখেন এখানে 470 জন ইউজার কিন্তু এটা দেখছেন। এখানে জয়েন করছেন কতজন? অনলি 70 জন ইউজার কিন্তু এখানে জয়েন করছেন, বাকিগুলো কিন্তু জয়েন করেন নাই। আপনি আমি যদি এয়ারড্রপে কাজ না করি, এয়ারড্রপে কাজ করার মতো লোকের কিন্তু অভাব হবে না। আমরা কাজ করলাম না, ইন্দোনেশিয়া, ইন্ডিয়ার, পাকিস্তানের লোকজন আসে না, ওরা তো ঠিকই কাজ করবে। এইসব এয়ারড্রপ হচ্ছে ফ্রিতে। একটা করে এয়ারড্রপ জয়েন করতে সর্বোচ্চ 30 সেকেন্ড 40 সেকেন্ড 1 মিনিট সময় লাগে, এর বেশি কিন্তু লাগে না। তো যারা যারা জয়েন করছেন প্রত্যেক ইউজার কিন্তু এখান থেকে $19 করে কিন্তু পেমেন্ট পেয়েছেন, বা $4 করে কিন্তু পেমেন্ট পেয়েছেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা সেল করে বিকাশ নগদ পর্যন্ত কীভাবে নিতে পারি সেটা দেখাই দিব। তো প্রথমত আপনি দেখবেন যে এই এয়ারড্রপটাতে জয়েন করছেন কি না। তো এয়ারড্রপতে জয়েন করলে আপনি কী করবেন, এখানে দিতে পারছেন একটা, আমি স্ক্রিনশট সহ একটা দিয়ে দিচ্ছি যে এভরিওয়ান চেক ইউর ওয়ালেট অ্যাড, অ্যাড বলতে বিএসসি নেটওয়ার্কে অ্যাড করতে বলছে। আমরা জাস্ট এটা ক্লিক করলাম। ক্লিক করবো আমাদের ট্রান্সফারটা আসে, জাস্ট ট্রান্সফারটা আসবে, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পর এখানে দেখবেন সার্চ অপশন, সার্চ অপশনে ক্লিক করবেন, তারপর এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে অ্যাড কাস্টম টোকেন, এখানে যেহেতু নেটওয়ার্ক বলছে বিএসসি নেটওয়ার্ক, সেক্ষেত্রে বিএসসি নেটওয়ার্ক ক্লিক করবেন, তারপর পেস্ট বাটনও ক্লিক করবেন, তারপর এখান থেকে ডান বাটনও ক্লিক করলে দেখবেন যে এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে। তো আপনিও সেম একইভাবে কিন্তু এই টোকেনটা কিন্তু অ্যাড করে নেবেন, ওকে? তো অ্যাড করা শেষ, এইভাবে প্রত্যেকটা টোকেন অ্যাড করবেন। তারপর এখানে আমরা কী করব, ব্রাউজার অপশন আসে, ব্রাউজার অপশন আসবে, আসার পর এখানে প্যানকেক সোয়াইপ, জাস্ট এই প্যানকেক সোয়াইপের উপরে একটা ক্লিক করলাম। তো প্যানকেক সোয়াইপ ক্লিক করার পরে এখানে আমরা এই বাটনটার উপর ক্লিক করবো। আর হচ্ছে বিএসসি নেটওয়ার্কে যত টোকেন আছে সবগুলো প্যানকেক সোয়াইপের লিস্টে থাকে, এবং পলিগ্রামগুলোর লিস্টে থাকে হচ্ছে আপনার কুইক সোয়াইপে, আর ম্যাট্রিকের MDX-এর লিস্টে থাকে। তো জাস্ট আমরা এখান থেকে ইম্পোর্ট, তারপর এখানে ক্লিক করলাম, তারপর এখানে ইম্পোর্টের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা কী করবো, ম্যাক্স বাটনটার উপর ক্লিক করে দেবো। যেহেতু আমার এত লক্ষ টোকেন আছে, ম্যাক্স বাটনের উপর ক্লিক করলাম। ম্যাক্স বাটনে ক্লিক করার পরে আমি হচ্ছে বিএনবি ভাবে এত, যেটা ভ্যালু আছে $19%, ঠিক আছে? তো আমি এখানে বিএনবিতে কনভার্ট করব। এখানে আমি এনাবল সিইউ এটার উপর চাপ দিয়ে দিলাম, তারপর এখানে 6 সেন্টের মতো ফি কাটবে, তারপর এই ফিটা আমরা এখান থেকে দিয়ে দিব। যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু মূলত এই ভিডিওটা মেক করা, আর পুরাতন যারা আছেন তারা অনেকজনই আলসামা করে এয়ারড্রপে কাজ করে না, কিন্তু অনলাইনে ঠিকই আছেন। তারপর এখানে আমরা সোয়াইপ বাটনে ক্লিক করলাম, তারপর এখান থেকে কনফার্ম সোয়াইপ, কনফার্ম সোয়াইপে ক্লিক করার পর পজিশন ফি কাটবে, ফিটা আমরা দিয়ে দিব, ওকে? তো আমরা ফিটা দিয়ে দিলাম। তো তারপর এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করলাম, ক্লোজ বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন লোডিং নিচ্ছে, এবং এখান থেকে দেখবেন যে এইটা কেটে নিয়ে আমাদের বিএনবি দিয়ে দিবে, যেহেতু বিএনবিটা লিস্টেড আছে বাইন্যান্স সহ অন্যান্য এক্সচেঞ্জারে, ঠিক আছে? ওকে, তো এটা আমাদের কনভার্ট হয়ে গেছে। এখন আমাদের কিন্তু সিইউ টোকেনটা কিন্তু আর নাই, দেখেন সিইউ কিন্তু নাই। এখন আমাদের দিয়ে দিছে কি, এখান থেকে আমি যদি ব্যাক করি দেখেন বিএনবি দিয়েছে, 37 সেন্ট বিএনবি আছে। এই যে একটু রিফ্রেশ করি, দেখবেন যে ইয়ে হয়ে যাবে, দেখেন এই যে $19.22। এবং আপনার ইভিএম ট্র্যাকার, তারপর হচ্ছে ইথার স্ক্যান ট্র্যাকারও কিন্তু শো করবে যে আপনার কী কী করলেন, ঠিক আছে? ওকে, তো এখন আমরা এটা কী করবো, এখন এটা আমরা চাইলে এখন কিন্তু বিনান্সে নিয়ে নিতে পারবো। এখানে আমরা যদি বিনান্সে চলে যাই সরাসরি, ওকে, তো এখান থেকে আমরা বিনান্সে চলে আসলাম। তো বিনান্সে চলে আসার পর সরাসরি ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে বিএনবিতে একটা ক্লিক করে দেবেন। তো বিএনবিতে ক্লিক করার পর এখান থেকে যেহেতু আমাদের রেডক হচ্ছে স্মার্ট চেইন বিএনবি, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করলাম, এখানে দেখেছেন যে কপি বাটন, কপি বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের ট্রাস্টরেট আসলাম, ট্রাস্টরেট আসার পর এখান থেকে আমার $19.22 আছে, সেক্ষেত্রে আমি এখান থেকে ডিপোজিট করব, এখান থেকে $18.50 আমি ডিপোজিট করবো। বিএনপিতে চাপ দিলাম, USDT করলাম, $18.50 আমি হচ্ছে আমার এক্সচেঞ্জারে পাঠাবো, যেহেতু স্মার্ট চেইন বিএনবি কিন্তু সবসময় আমাদের লাগে ফিটি দেওয়ার জন্য, ওকে? তো তারপর আমরা জাস্ট এটা একটা ক্লিক করে দিলাম। তো এটা যখন ক্লিক করে দেবো তখন দেখবেন যে এই টোকেনটা কিন্তু আমাদের অল্প কিছু কিছু সময়ের ভিতর, 5-10 সেকেন্ডের ভিতর কিন্তু আমাদের বিনান্সে চলে যাবে। তো দেখেন কেন হচ্ছে আমাদের বিএনপিটা কিন্তু ডিপোজিট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, মাত্র আপনার 5-10 সেকেন্ডের মতো টাইম লাগবে, এর বেশি কিন্তু লাগবে না। এটা আমার থাম্বনেলের কাজে লাগবে, এটা ক্লিক করে দিলাম। তো এখন আমরা কী করবো, এই বিএনবিটা সেল করে দিব। তো এখানে আমরা বিএনবিটা সেল করে দিয়ে USDT করলাম, এখন USDT ট্রান্সফার করব।
ট্রান্সফার করার ক্ষেত্রে অবশ্যই উপরে আপনার স্পোর্ট ডলার থাকবে, নিচে ফাউন্ডিং ডলার থাকবে, তারপর ইউএসডিটি। আমি 18.56 যেহেতু ই করবো সেক্ষেত্রে এটা দিয়ে কনফার্মে ক্লিক করে দেবো। তো দেখেন এখানে স্পোর্ট থেকে আমরা ফান্ডিংয়ে নিয়ে নিলাম, তারপর এখান থেকে পিটুবিতে একটা ক্লিক করে দেবো। তো পিটুবিতে ক্লিক করার পর এখানে দেখুন সেল অপশন, সেল অপশনে ক্লিক করবো। সেল অপশনে ক্লিক করার পর এখান থেকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করবো। এখানে দেখেন যে কোনো মাধ্যমে কিন্তু আপনার পেমেন্ট নিতে পারবেন। এখানে আমি যদি নগদে নিই সেক্ষেত্রে আমরা নগদটা সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে অ্যামাউন্ট, তো যেহেতু আমার $1800 আছে সেক্ষেত্রে আমি মিনিমাম $1000 যেই করছে তার সাথে বাই সেল করবো, ঠিক আছে। তো দেখেন প্রথমে মাহমুদুল্লাহ আসলো, তারপর এনার কাছে আমি সেল করব। এখন আমি সেল বাটনটার উপরটা ক্লিক করবো, আমাকে রেট দেবে 112.26। এখন আমরা সেল বাটনটার উপরটা ক্লিক করে দেবো। তো সেল বাটনটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ইউএসডিটি দিয়ে দিব, 18.56 দিয়ে দিলাম, এবং পেমেন্ট মেথড হিসাবে আমার নগদ নাম্বারটা সিলেক্ট করে দিব। তো দেখেন আমাকে রেট দেবে এত, এবং এই আমার নগদ নাম্বার, এবং এখানে আমার হচ্ছে 2883 টাকা কিন্তু আমি পাবো। এখন আমরা সেল উইথ জিরো ফি এটা ক্লিক করে দিব। তো দেখেন তারপর আপনি হাই হ্যালো লিখবেন, এক মিনিটের ভিতরে দেখবেন যে উনি পেমেন্টটা করে দেবে। এখন আপনার পেমেন্টটা কীভাবে দেখবেন, আপনি দেখেন এখানে কিন্তু ইস্যু করতেছে, এবং এখানে যদি আমি আমার নগদটা একটু চেক করি এখানে ব্যালেন্সে, তো দেখেন আমার 3500 ছিল, এখন হচ্ছে 3600 টাকা কিন্তু হয়ে গিয়েছে। আর উনি কিন্তু নোটিফিকেশন দিয়েছে, দেখেন এখানে কিন্তু উনি টাকা সেন্ড করছে এবং আমার এটাতে কিন্তু শো করতেছে। ওকে, তো এখন আমরা কী করবো, এখানে আমাদের এই পোস্টে আসলাম, আসার পরে এখন আমরা পেমেন্টটা কনফার্ম করে দেবো, ঠিক আছে। যেহেতু উনি আমাদের পেমেন্টটা করে দিয়েছে, এখন আমরা গুগল অথেন্টিক, এখানে আমার পেমেন্ট রিসিপে ক্লিক করার পরে তারপর এখান থেকে এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে কনফার্ম বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের গুগল অথেন্টিকেটর কোডটা দিয়ে সাবমিট করে দিব। অল দ্য সাবমিট করা শেষ, এখন দেখেন এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আমরা কিন্তু এয়ারড্রপের পেমেন্টটা পাইলাম, ট্রাস্টওয়ার্ডে অ্যাড করলাম, সোয়্যাপ করলাম, বাইন্যান্সে ডিপোজিট করলাম, তারপরে বাইন্যান্স থেকে সরাসরি আমাদের নগদ অর্ডারটা কিন্তু নিয়ে নিয়েছি, ঠিক আছে। একদম সিম্পলভাবে কিন্তু সব কিছু এডিটর কিন্তু আপনাদের দেখাই দিলাম। তো প্রতিদিন যতগুলো এয়ারড্রপ অফার শেয়ার করি অবশ্যই অবশ্যই প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন করবেন, ইনশাল্লাহ ভালো একটা প্রফিট নিতে পারবেন। আর হচ্ছে আমাদের পিটমার্ট এক্সচেঞ্জের সাথে কিন্তু পার্টনারশিপ হয়েছে, এখানে ইনস্ট্যান্ট $5 পাবেন, প্রতি মাসে তিনটে করে রাউন্ড পাবেন, $15 প্রফিট হবে, সেম লাইক আপনার হচ্ছে অ্যাসেন্ডেক্স এক্সচেঞ্জারের মতো। ওকে, তো ভিডিওটা পর্যন্ত হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন।